আমি যখন ডাক্তার ইলাপুর একটা শর্ট ফিল্মে কাজ করতে যাই, সেখানে আমাকে মাসুদ পথিক ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, নাম হচ্ছে আরিফ সিদ্দিকী, তো সে আমাকে দেখেন। দেখার পর আমাকে বলেন যে নূপুর একটু তুমি হেঁটে দেখাও আমাকে, আমি একটু ভিডিও করব। তো আমি নর্মালি হেঁটে দেখালাম। দেখানোর পর সে আমাকে বললো যে ঠিক আছে। তো 2 দিন পর সে আমাকে বলে যে একটা ক্যারেক্টার আছে, আমরা একটা মুক্তিযুদ্ধের উপর মুভি বানাচ্ছি, সেখানে খুব ভালো একটা ক্যারেক্টার আছে, তো তুমি এখানে অ্যাক্টিং করতে পারো। তো আমি বললাম যে ক্যারেক্টারটা কি? সে বলল যে ওইখানে অভিনয়ের জায়গা আছে খুব ভালো, এবং সেখানে কিছু অভিনয় করতে গেলে কিছু শরীর অংশ দেখানো যেতে পারে। তো আমি বললাম যে আমি অ্যাক্টিং করব, বাট শরীরের কোনো অংশ দেখাবো না। তো তারা বললো যে না, অ্যাক্টিং করতে গেলে দেখাতে হবে। তো আমি বলছি না, আমি দেখাতে পারবো না, সরি ভাইয়া। এরপর তারা অনেকবার আমাকে বলছে, আমি বলছি ঠিক আছে, আমি ভেবে জানাবো। তো হঠাৎ করে একদিন আমি বিটিভির একটা আওল চৌধুরীর ভাইয়ার একটা নাটকে কাজ করলাম, সেখানে মুক্তিযুদ্ধে কিছু সিন ছিল। তো ওই সিনটা মাসুদ পথিক ভাইয়া দেখেন। দেখার পর আমাকে সে নিজে কল করে, নিজে কল করে আমাকে বলে যে তোমার তো ক্যামেরা ফেস খুব ভালো এবং তুমি খুব ভালো অ্যাক্টিং করো, সে জায়গা থেকে তুমি যদি আমাদের কাজটা করো খুব ভালো হয়। তা আমি বললাম ভাই আমি অ্যাক্টিংটা করবো, বাট আমি শরীরে কোনো অংশ দেখাবো না। কিন্তু সে বলছে যে না, অ্যাক্টিং করতে গেলে তোমার ওইখানে কিছু শরীর অংশ দেখাতেই হবে। তো আমি বললাম যে ভাইয়া আমি করব না। কিন্তু এসে বললাম না, তুমি ঠিক আছে তাহলে অ্যাক্টিংটা করতে আসো। তো আমি অ্যাক্টিং করতে গেলাম, অ্যাক্টিং করতে যা দেখি যে সে আমার কিছু বডির অংশ নিচ্ছে। তো তাকে আমি প্রশ্ন করি যে ভাইয়া আমাকে এই ধরনের শর্টগুলো নিচ্ছেন কেন? সে বলো না একটু নেই না, কাজের জন্য নিতেই পারি। তো আমি বললাম ভাই ঠিক আছে, আমি যেহেতু বডির অংশ শো করেছি তাহলে আমার ফেসটা আপনি নেন। তো সে বলছে ঠিক আছে। তো আমার ফেসটাও সে নিয়েছে। নেওয়ার পর আমি বললাম ভাই আমার অ্যাক্টিনের জায়গাটা কোথায়, আপনি আমাকে অ্যাক্টিন করাচ্ছেন না কেন? তো সে বললো যে আজকে তো তোমার শুটিং শেষ, আমরা 2 দিন পর তোমার জন্য কল টাইম রাখছি, তুমি আবার 2 দিন পর চলে আসো শুটিং করার জন্য। তো আমি জিনিসটাকে খুব ইজিলি নিয়েছি। নেওয়ার পর আমি বললাম যে ঠিক আছে ভাইয়া, চলে আসছি বাসায়। আসার পর তারা আমার সাথে কোনোভাবে যোগাযোগ রাখে নাই, এমনকি তাদের অফিসটা আমি চিনি না, আমার কাজের পেমেন্ট দেওয়া হয়নি। তো আমি অনেক চেষ্টা করেছি মাসুদ পথিক ভাইয়ের সাথে দেখা করার জন্য, তার অফিসে যাওয়ার জন্য, কোনোভাবে আমি পারিনি। তো 1 বছর পর আমি তার ফেসবুকে পেজে গিয়ে দেখি যে আমি যেটা শুটিং করেছিলাম সেই শুটিংটা দিয়ে সে টোটাল মুভির ট্রেলার করছে, এবং ওই কাজটার ফিনিশিংয়ে দেখা যাচ্ছে অন্য একটা মেয়ের চেহারা। তো আমার কথা